বিশ্বের অনেক দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে বা পরীক্ষামূলকভাবে দেওয়া শুরু করেছে তারা। অথচ বাংলাদেশে ভ্যাকসিন পাওয়া নিয়ে দোলাচল তৈরি হয়েছে। গত রবিবার রাতে খবর প্রকাশ হয় সিরাম ইনস্টিটিউট তাদের তৈরি টিকা এখন ভারতের বাইরে রপ্তানি করতে পারবে না। যদিও গতকাল তড়িঘড়ি করে করোনা ভাইরাসের টিকা নেওয়ার জন্য প্রায় 6,000 কোটি টাকা প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়েছে, সেখানেও রাখা হয়েছে বিশাল দুর্নীতির খাত। এছাড়াও ভ্যাকসিন ক্রয় করতে গিয়ে সরাসরি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি না করে তৃতীয় পক্ষের মাধ্যমে চুক্তি করায় আর্থিকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এর মাধ্যমে ভ্যাকসিনের প্রতিটি ডোজের দাম প্রায় দ্বিগুণ পড়বে। ভ্যাকসিন বিনামূল্যে পাওয়া জনগণের অধিকার, এবং এই অধিকার থেকে জনগণ যাতে বঞ্চিত না হয় সেই জন্য বিএনপি প্রথম থেকে বিনামূল্যে এই ভ্যাকসিন সরবরাহ করার জন্য দাবি জানিয়ে আসছে। এই ভ্যাকসিন যাতে জনগণ সঠিকভাবে পায় সেটা অবশ্যই সরকারকে নিশ্চিত করতে হবে। যদি ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানসমূহকে পূর্বেই যথাযথভাবে অগ্রিম টাকা অথবা ট্রায়াল দেওয়ার সুযোগ দেওয়া হতো, তাহলে প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো থেকে স্বল্প মূল্যে বাংলাদেশ ভ্যাকসিন সংগ্রহ করতে পারত। ভ্যাকসিন ক্রয় করতে গিয়ে সরাসরি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি না করে তৃতীয় পক্ষের মাধ্যমে ভ্যাকসিনকর মাধ্যমে চুক্তি করায় আর্থিকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মাধ্যমে ভ্যাকসিনের প্রতিটি ডোজের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। অন্যদিকে যদি সরাসরি সরকার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ভ্যাকসিন ক্রয় করত, তাহলে প্রায় অর্ধেক মূল্যে বাংলাদেশ ভ্যাকসিন পেত। এর মাধ্যমে শত শত কোটি টাকা সাশ্রয় হতো। শুধুমাত্র একটি গোষ্ঠীকে আর্থিকভাবে লাভবান করতেই এই ধরনের চুক্তি করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী যাদের ভ্যাকসিন পাওয়ার অগ্রাধিকার রয়েছে তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। শুধুমাত্র রাজনৈতিক প্রশাসনিক ক্ষমতার মাধ্যমে অগ্রাধিকারপ্রাপ্ত ব্যক্তিদের পরিবর্তে দেশের 60 বছরের অধিক বয়সী জনগোষ্ঠী, বিভিন্ন রোগে আক্রান্ত জনগোষ্ঠী, প্রাধিকারপ্রাপ্ত জনগোষ্ঠী, সম্মুখ সারির করোনা যোদ্ধারা বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভ্যাকসিন নিয়ে ব্যবসা করার সুযোগ দিয়ে সরকার একটি স্বার্থান্বেষী মহলকে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ করে দিচ্ছে। এখানে উল্লেখ যে প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও ভ্যাকসিন আবিষ্কারক এই ভ্যাকসিন থেকে কোনো ধরনের রয়্যালটি বা লভ্যাংশ নিচ্ছে না, অথচ বাংলাদেশে এটি এ নিয়ে ব্যবসার সুযোগ করে দেওয়া হচ্ছে। অনেক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও দেশ অনেক আগেই ভ্যাকসিন ট্রায়াল এবং পরবর্তীতে স্বল্প মূল্যে ভ্যাকসিন দেওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেটি গ্রহণ করা হয়নি। যদি একাধিক প্রস্তাব গ্রহণ করা হতো তাহলে ভ্যাকসিন নিয়ে আজ এই অনিশ্চয়তা তৈরি হতো না। সরকারের অদূরদর্শিতা লুটপাট নীতির কারণেই ভ্যাকসিন নিয়ে আজ অনিশ্চয়তা তৈরি হয়েছে। যে অনিশ্চয়তা দেখা দিয়েছে তার থেকে উত্তরণের জন্য সরকারকে অনতিবিলম্বে ভ্যাকসিন সংগ্রহ, মূল্য ও সংরক্ষণ এবং বিতরণ ব্যবস্থা সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য জনগণের সামনে উপস্থাপনের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। সেই সাথে ভ্যাকসিন সংগ্রহের জন্য অতি দ্রুত বিকল্প উৎস খুঁজে বের করার জন্য আহ্বান জানাচ্ছি। মন্ত্রী আমাদের জনগণকে আশ্বাস দিয়েছিল জানুয়ারি মাসে শেষ সপ্তাহে আসবে, তার পরবর্তীকালে এটা রিভাইজ করে বলেছে ফেব্রুয়ারিতে, আজকের পত্রপত্রিকায় তারাই আবার বলছে মার্চ এপ্রিলে আসবে। অতএব এটা অনিশ্চয়তা না। সরকারের পক্ষ থেকে এক সময় এক এক কথা বলাতে আমরা মনে করি যে এই পুরা ভ্যাকসিন পাওয়ার ব্যাপারটা, প্রাপ্তির ব্যাপারটাই অনিশ্চিত। তাই বিকল্প বলতে আমরা যেগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এখনও আমাদের কাছে আমাদের টেম্পারেচারে সংরক্ষণযোগ্য টিকা এখনও পৃথিবীর বিভিন্ন অঞ্চলে দেওয়া হচ্ছে, যেগুলোর সাথে নেগোসিয়েশন করলে আরও কম দামে পেতে পারত। সেই জন্য এখনও সুযোগ আছে, সেই জন্য আমরা বলছি যে বিকল্প উৎস খোঁজার জন্য আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি। করোনার ভ্যাকসিন নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছে সরকার। সরকার করোনা ভ্যাকসিন পেতে কার্যকর উদ্যোগ গ্রহণ না করায় জনগণের দোরগোড়ায় ভ্যাকসিন পৌঁছানো এখন পর্যন্ত অনিশ্চিত হয়ে পড়েছে।